আপনি কি বি ও এমের জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজর্ষি হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সাজেশন নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন তোমরা এ বছর যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সেমিস্টার ওয়ান বিএ বিএসসি বিকম এক্সাম দিয়েছো ফাইনাল এক্সাম দিয়েছো অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ এবং জেনারেল অর্থাৎ মেজর মাইনর এমডিসি তোমাদের এখন একটা সবথেকে বড় প্রশ্ন যে তোমাদের রেজাল্টটা কবে পাবলিশড হবে তোমরা একটা দীর্ঘ প্রতীক্ষা করে রয়েছে অধীর আগ্রহে রয়েছে যে তোমাদের রেজাল্ট কবে পাবলিশড হবে পরীক্ষা তো অনেকদিন হয়ে গিয়েছে এটা তোমাদের কাছে একটা গভীর প্রশ্ন সব থেকে বড় একটা জিজ্ঞাসা তোমাদের সামনে আজ এসে দাঁড়িয়েছে যে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে আজকের এই ভিডিওতে আমি সমস্ত ডিটেলস জানাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদেরকে শেয়ার করবে তোমাদের কয়েকটা পেপারে সাজেশান আমি দিয়েছি বাকি সাজেশানগুলো আমি ধীরে ধীরে আপলোড করবো চ্যানেলের সঙ্গে থাকবে প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশন অবশ্যই তোমরা সঙ্গে থাকবে প্রান্তিক গাইডের সাজেশন হান্ড্রেড কমন আর যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে অবশ্যই পেয়ে যাবে সিসিএফ বা রিসার্চ মেজর মাইনার এমডিসি পরীক্ষা দীর্ঘদিন হয়ে গিয়েছে এখনো পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়নি তোমাদের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে সেমিস্টার ওয়ানের জুনের শেষ দিকে জুনের লাস্ট উইকে অথবা জুলাইয়ের ফার্স্ট উইকে আবারও বলছি তোমাদের সেমিস্টার বিকম রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে জুনের লাস্ট উইক অথবা জুলাইয়ের ফার্স্ট উইক কারণ ওল্ড সিলেবাসে অর্থাৎ সিবিসিএস দেখে নাও সিবিবাসে বিএ বিএসি বিকম সেমিস্টার অনার্স জেনারেল মেজর এদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে ছয় ছয় দু চব্বিশ তারিখে এদের রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে বিয়ে বিএসসি বি কম সেমিস্টার অনার্স জেনারেল মেজর সিবিসিএস অর্থাৎ ওল্ড সিলেবাসের স্টুডেন্টদের ছয় ছয় দু হাজার চব্বিশের রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে এরপরে CFF বা NEP স্টুডেন্ট যারা রয়েছে CFF বা NEP স্টুডেন্ট যারা রয়েছে BA B.Sc B.Com সেমিস্টার 1 মেজর মাইনর MDC তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে সমস্ত কলকাতা ইউনিভার্সিটি সেমিস্টার 1 BA B.Sc B.Com তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে জুন মাসের লাস্ট উইক অথবা জুলাইর ফার্স্ট উইক চিন্তার কোনো কারণ নেই তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশড হবে অবশ্যই সঙ্গে থাকবে রেজাল্ট পাবলিশ হলেই আমি সঙ্গে সঙ্গে আপডেট করব প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত আপডেট নোটিফিকেশন পেয়ে যাবে তবে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে কিন্তু রেজাল্টটা পাবলিশ হবে তাই তোমরা এই ওয়েবসাইট নাম্বারটা নোট করে নাও এই যে ওয়েবসাইট দুটো ওয়েবসাইট নাম্বার রয়েছে এই ওয়েবসাইট নাম্বার দুটো নোট করে নাও এই ওয়েবসাইটেই কিন্তু তোমরা দেখতে পাবে তখনও দেখবে এই একই ওয়েবসাইট নাম্বার দেওয়া রয়েছে তোমাদের সিসিএফ এনইপি যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিয়েছিলে সেমিস্টার ওয়ান বিএ বি বিকম

রেজাল্ট অবশ্যই তোমাদের খুব ভালো হবে এই কামনা করি এই প্রার্থনা করি কিন্তু তোমরা সেকেন্ড সেমিস্টার জন্য রীতিমতো পড়াশোনা শুরু করে দাও পাস্ট ইজ পাস্ট অতীতের কি হয়ে গিয়েছে সেটা নিয়ে ভেবো না আগামী দিনে কি হবে সেটা নিয়ে ভাবো সেটা নিয়ে চিন্তা ভাবনা করো আরো যেন বেটার করা যায় বেটার রেজাল্ট হয় ভালো ফল করতে যেন পারো তার জন্য প্রচুর পরিমাণে রীতিমতো পড়াশোনা শুরু করে দাও